आए, आए, आए नी, आए बाबा, बोश, बोश एखान। नील, एतगुलो दिन तुई आमादेर संगे छिली ना, खूब कष्ट दिएछिस आमादेर, ठीकई, किन्तु एखन जखन फिरे एसेछिस एकबार, तखन किन्तु चट करे आर तोके कोथाओ जेते दिच्छि ना। ओके आर आटकेओ ना बड़ बौदी, बुझतेई तो पारछो एखाने थाकले ओर लाइफटा आबार जटिलतार मध्ये दिए जाबे। তার থেকে ও বড় ওর বউকে নিয়ে বিদেশেই চলে যাক না, সেখানে গিয়ে যদি ও ভালো থাকে থাকুক না, ও যাতে ভালো থাকে এইটুকুই তো আমরা চেয়েছি, এটা দিয়ে আমাদের শান্তি। ও যেখানেই থাক ভালো থাক, এইটুকুই তো চেয়েছি, ভালোভাবে থাক। বাবা, মিদাদা মিদা বৌদি নীলকুমারের ভালো থাকার কথা বলছে, বউ নিয়ে বিদেশে চলে যাওয়ার কথা বলছে। তা হাগ বৌদি, এখন তো আমাদের নীলকুমারের দুখানা বউ, একখানা আচল একখানা নকল, কোনটাকে নিয়ে যাবি লো? হ্যাঁ, কোনটাকে নিয়ে যাবি? হ্যাঁ, এসে গেছে, সব কথাতে ফোরম কাটা চাই, সব কথা। আচ্ছা ঠাকুরজি, তোমার সব কথায় কথা বলার কি দরকার বলো তো, বিশেষ করে যখন এবাড়ির কারুর কারুর তোমার কথায় গায়ে ফুসকা পড়ে। তুমি মুখটা বন্ধ রাখতে পারো না একটু? আচ্ছা বলছি না, বলছি না, কোনো কথা বলছি না, আমি কথা বললে খালি তো গায়ে জ্বালা ধরে, তাই না? বলবো নি, আমরা কে বাইছে চলেই যাচ্ছি, তখন তোর কোনো কথা বলতে আসবো নি। কোহা, এই গল্পটা তো অনেকদিন ধরেই শুনছি। তোমার কাছে এটা গল্প বলে মনে হতে পারে মেজদা, আসলে তুমি তো চাও না যে রাঙা দিদি বাড়িতে থাকুক, কিন্তু আমার কখনোই সেটা মনে হয়নি, তাই কখনো ঘুরিয়ে বলাও হয়নি রাঙা দিদিকে যে তোমার এই গল্পটা অনেকদিন থেকে শুনে আসছি। আর অমর্ত্যদা কেন যে এই ডিসিশনটা নিল সেটাই বুঝতে পারছি না বর্দি, কারণ আমরা তো বলেই দিয়েছিলাম যে এ বাড়িতে যে যাই বলুক পারিদিকে, আমরা যতদিন আছি পারিদি ততদিন এ বাড়ি থেকে কোথাও যাবে না। না রে মিনু, ওদের যখন ইচ্ছে হয়েছে তখন যাক না কটা দিনের জন্যে, ওদের তো ইচ্ছে করে বল আলাদা করে সংসার করতে। অমর্ত্য যখন মুখ ফুটে কথাটা বলেইছে তখন তখন যাক, ওর একটু আলাদা নিজেরা নিজেদের মতো করে সংসার করুক। আমি শুধু অমর্ত্যকে একটা কথাই বলেছি, যেখানেই যাও বাপু আমাদের বাড়ির কাছাকাছি থাকতে হবে, যাতে আমরা সবসময় যোগাযোগ রাখতে পারি, যাতায়াতটুকু রাখতে পারি। অঞ্জনারানীর মুখে খুব ক্ষয় ফুটেছে না, খুব ক্ষয় ফুটেছে। এই এই এই, তুই কি যাবি লো, তুই কি যাবি? হ্যাঁ, আমি 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 তোকে এমনি করে কোলে কোলে নিয়ে যাবো। হ্যাঁ, এমনি করে কোলে কোলে নিয়ে যাবো, এখানে আটতেই দেবো নি। হ্যাঁ, আজকাল খুব সাহস বেড়ে গেছে।